Hello everyone, welcome back to my channel. ঠিক আছে, আমারও ভিডিও এডিট করে আপলোড করতে তো সময় লাগে। এই যে একজন জবাই দিতে চলেছে, এমনিতেই একটুখানি জিনিস, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে বিফোর আফটারটা পরে দেখাচ্ছি। আমার রিঅ্যাকশনটা কি হবে, আগে থেকে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। যাও যাও, একটা আমি কখনো বয়কট করিনি, সেটা করতে আমার কতটা সাহস দরকার। আর এই আমার দুই শত্রু আছে, তারা আমাকে, আমি আমি বলেছি তোমাকে, এটা মানে প্রথম থেকে আমাকে ডিমোটিভেট করে যাচ্ছে। আমাকে বলেছে আমি নাকি পাগল, মানে সবসময় ভালো চাই যে আমি কি কখনো চেয়েছি খারাপ হোক। আমি জিনিসটা আগে থাকতে ইমাজিন করছি, তো আমি ইমাজিন করে আমি বুঝতে পেরেছি ওকে কেমন লাগতে চলেছে, তো আমি সেই জন্য হেসে যে এটা কি কোনো ভুল করেছি। হেয়ার কাট কিরকম হবে আমি সেটাই জানি না, কিন্তু ইমাজিন করে ফেলি। যাও যাও যাও, বেস্ট অফ লাক। হোয়াট বেস্ট অফ লাক, ওয়াশিং এর আমি কি বেস্ট অফ লাক, ওই চুল কাটবে তার জন্য। মাথায় চুল আর বেঁচে আছে বুঝলে তো, আমরা এখানে মজা করছি এইটার ভেবে, মানে আজকে তো সেরকম সেট করে দেবে, তো আজকে তো সুরভি মজাই পাবে, কিন্তু সুন্দর লাগছে দেখতে। এবার দেখি আমাদের সঙ্গে আজকে ঘোরা ঘোরা খাওয়া দাওয়া যা আছে সব হয়ে যাবে। বাড়ি গিয়ে চুল ধোবে, তারপর বুঝতে পারবে কিরকম লাগে। তারপরে আপনারা সুরভিরে চিনি, কেউ কাউকে চিনি না বলছিল, মানে ওই দেখুন এই মানুষটাকে দেখুন এই সব কথাবার্তা বলছে। মাটা খুব জ্বালিয়েছে কদিন ধরে সুরভিটা, কেন কি বলছে এই কোন হেয়ার কাট করবো কোন হেয়ার কাট করবো করে ফোনে গ্যালারি ফুল করে দিয়েছে। না ফটো সত্যি ফটো পাঠিয়ে পাঠিয়ে একেবারে গ্যালারিটা পুরো ফুল করে দিয়েছে। আজকের পর থেকে ফোন আমি আর নট কন্ট্যাক্টেবল উইথ সুরভি। সুরভি কেমন ফিলিং হচ্ছে? রাগ হচ্ছে তোর উপর। আমার উপরেই কেন? আজকের বিলটা তো তুই দিবি সবকিছু, তুই উঠলে আমি স্পা করতে বসবো, যাস না? তো রিপোর্টটা কে জমা দেবে? তোর ফোনটা যদি না পাস তখন না, কাট কাট ভালো লাগছে, ভালো হচ্ছে। সুরভি চুল কাটছে আর আমরা চলে এসেছি চা খেতে। ওর চুল কাটবে, তারপরে স্টাইল করবে, তো অনেক টাইম তো লাগবে, তাই জন্য আমরা চা খেতে চলে এসেছি, ওরে বসিয়ে রেখে দিচ্ছি। আমরা তো আজকে একটা অবাক কাণ্ড জানতে পারলাম যে তিন টাকায় এখনো চা পাওয়া যায়। হ্যাঁ, এই হচ্ছে কাপের সাইজটা, মানে এখানে যদিও ক্যামেরায় অনেকটা বড় লাগছে, অরিজিনালি কতটুকু সেটা দেখে হাসি পাচ্ছে যে এত ছোট কাপে চা পাওয়া যায়। শেষ করে দিতে পারবো, কি সুন্দর লাগছে আকাশটা। আমাদের মাথা দেখুন চুল পড়ে গেছে, গাছের পাতা চোট পড়ে গেছে, আমাদের যেমন চুল পড়ে যাচ্ছে গাছের জন্য পাতা চলে যাচ্ছে, গাছও নেড়া হয়ে যাচ্ছে, দুদিন পরে আমরাও নেড়া হবো। আমরা এখন যাচ্ছি, এই মাঝখানে একটু শপিংও হয়ে গেছে একটা ছোট একটা জিনিস, এখন আমরা হাতে দিয়েছে ক্যারি বলছিল এক্সট্রা, আমি কেন এক্সট্রা, আমার কাছে ব্যাগ রয়েছে। তো আমরা এখন চলে এসেছি আফটার লুক দেখতে। ওয়াও ওয়াও লাগতেছে, ওয়াও ওয়াও লাগতেছে না, আমরা শপিং করে চলে এসেছি। তো নিজে চুলটা ধোয়ার পরে এরকম আমার হবে কিনা সে গ্যারান্টি দিবি? আমি হ্যাঁ, দেখো একটু ঘুরে দেখো, নাইস নাইস। তো বাড়ি গিয়ে করলে কি এরকম হবে? এখন আবার বলছে ক্যাটিন করলে ঠিক হয়ে যাবে, হয়েছে এবার ছাড়ো। এখনো খাওয়া দেয়নি, তাও ওকে খাইয়ে দিয়েছে। তো ফাইনালি আমরা এসে গেছি ওয়াইফাই রেস্টুরেন্টে, খাবার অর্ডার করা হয়ে গেছে, খাবার দিচ্ছে, খাবারের খাবার দিচ্ছে না মানে খাবারের ট্রিট দিচ্ছে হচ্ছে আমাদের সুরভি রানী।
আমি দিচ্ছি না, ওরাই বলছে যে আমি রেখে দিচ্ছি, আমি কিন্তু ওরাও দিচ্ছি না, বরং ওরা আমাকে ট্রিট দেবে বলে নিয়ে এসেছে। অন প্রিয়া বলছে আমার উপরে তুমি কি করছো, একটুখানি নন ভেজ হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে খাবার অর্ডার করা হয়ে গেছে, খাবারে অর্ডার করা হচ্ছে, বলো এক্সপার্ট বলো কি আর এক্সপার্ট খেয়ে খাওয়ার জন্য, খাওয়ার জন্য একদম মানে সারাদিন না খেয়ে বসে আছি। আজকে সুরভি সুরভি আমি তো লোকের বাড়ি, আমি এখানে কিছু বলতে চাই প্লিজ। সুরভি আজকে ও সারাদিন না খেয়েছে, কিন্তু খেয়েছে কি চাউমিন খেয়েছে দুবার, তারপর কি যেন ওই চানা মশলা নাকি ছোলা ভাজা কি জানি তা, সেটাও সেই খেয়েছে। ও সারাদিন না খেয়ে, আমি তো তাহলে দুদিন ধরে খেয়ে দিয়ে খিদে উপোস করে আছি, সেরকমই বলতে হয় না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমি 10 টাকার ছোলা ভাজা খেয়েছি আর দু চামচ বিল দেখি 10 টাকা ছোলা ভাজা বিল, চামচ এই ট্রেনে কে বিল দেয়, আর দু চামচ মাত্র চাউমিন খেয়েছি, শুধুমাত্র খাবারটা একটু চাপা মানে খিদেটা চাপা দেওয়ার জন্য, যাতে সন্ধ্যাবেলাতে প্রচুর পরিমাণে খেতে পারি আর ওর প্রচুর পরিমাণে ওর পকেটটা ফাঁকা করতে পারি। আমাদের খাওয়া আমি যেটা বলতে বললাম সেটা বাদ দিয়ে এরা বাকি সব ডিটেলস বলে দিয়েছে। আমি বলতে বলেছি খাবার কি কি অর্ডার করা, খাবার অর্ডার করা হচ্ছে মশলা কুলচা আর হচ্ছে তার সাথে কিন্তু চিকেন দো পেঁয়াজা আর মিক্সড রাইস, তার সাথে হচ্ছে চিলি চিকেন। এটা হচ্ছে খাবার অর্ডার করা হয়েছে যেটা আমরা এখন জানি না কখন দেবে, সেই চিন্তাই সুরভির এখন কপালে ভাঁজ পড়েছে কত টাকা বিল ফাটতে চলেছে। না ওটা নিয়ে আমি জানি সুরভির চাপ নেই, এখন ইনকাম করছে ওইটা নিয়ে কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে এখন তারপরে আমরা এক ঘন্টা ফটো সেশন করলাম, আমি যদি পারি আমি সাইডে একটা স্ক্রিনশট দিয়ে দেবো যে আমি স্ক্রোল করলেই শুধু একজনেরই গালে হাত দেওয়া ছবি, একজনেরই ছবি আমি দেখতে পাচ্ছি। সে নাকি আবার বলছে এখন ছবি আপলোড করবো না, সে চুল টুল স্টাইল করে আসবে সুন্দর করে, কিন্তু আমার এখানে বলার আছে আমি আমার ছবি এই কারণে শুধুমাত্র কারণ আমার কোন স্টাইলই এনাদের পছন্দ হয় না, এনারা আমাকে স্টাইল টিচিং করছিলেন, আমি কি করবো, আমি বাধ্য ছাত্রীর মতো বসেছিলাম এরকম ভাবে, দ্যাটস অল। তার জন্য গ্যালারিতে আমার ছবি এমন করে বসেছিল, আমি জোর করে এদেরকে দিয়ে আমার ছবি দিই, কিন্তু আমার তো শখ নেই, তোমার ডিপি আজকে তুলতেই হবে, আজকে কিছু হোক আর না হোক ডিপি আমার তুলতেই হবে, কারণ আমি ক্যাপশন ঠিক করে রেখেছি। এটা সব মিথ্যে কথা, পুরো বানিয়ে বানিয়ে বলছে, আমাকে যা শেখাচ্ছিল মিথ্যে কথাই বলে আর তুই একা সত্যিবাদী যুধিষ্ঠির। আমি 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 জাস্ট শিখছিলাম। হ্যাঁ তুই তো নানা মুন্না রাহি যে খাবার এসে গেছে এই হচ্ছে কুলচা, আর এটা হচ্ছে কি জানো ছিল, ওটা চিকেন দো পেঁয়াজা, এই হচ্ছে রাইস আমাদের তো, আর এর সাথে হচ্ছে চিলি চিকেন। খাবার তো দেখে সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেয়ে তারপরে বলছি কেমন হয়েছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, পায়েল বলছিল যে এখানকার চাইনিজটা ভালো, আমার তো ইন্ডিয়ানটাই ভালো লেগেছে, আমার চাইনিজটা ভালো, চাইনিজটাতে মানে ঠিক অ্যাকচুয়ালি আমরা চাইনিজ ঠিক জুস মতো লাগেনি, আমরা চাইনিজ পছন্দ করি ওই জন্য আমাদের চাইনিজটা, এই জন্য তো আমরা না ভালোবাসি চাইনিজ ঠিক ঠিক আছে, মানে চাইনিজ খাবারের যে টেস্টটা সেটা আমার অতটাও ভালো লাগে আগের বারের থেকে, যেন আরও বেশি মানে অতটা বলো চাই না। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা নিচে চলে এসেছি, এখন আমরা দুটোই ভালো লেগেছে, মিথ্যে কথা বলবো না, আমার ইন্ডিয়ানটাও ভালো লেগেছে চাইনিজটাও ভালো লেগেছে। ওকে এটাকেই বলে আমি সাথেও আছি পাচ্ছে বলছি। এখন আমরা যে যার যার ডেস্টিনেশন যার যার বাড়িতে চলে যাব, তো ইনভাইটও করলো পায়েল তো যাবে নিজের উল্টো দিকে চলে যাবে, আমি আর সুরভি এখন বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো, তারপরে সেখান থেকে যার যার বাড়ি, আর বাকি নেক্সট ইনভিটেশন আমি করলাম তো, যে একদিন আমাদের বাড়িতে আসো তাহলে যে আমি রান্না করে খাওয়াবো, আমার সেই শুটকি মাছ এসেছে, যাই হোক শুটকি মাছ খাওয়াবো, আগের বার খাইয়েছিল কিন্তু বলেও নি আর আমি খেয়েও বুঝতে পারিনি যে ওটা নাকি শুটকি মাছ, এবার পায়েলও বলছে খাবে, হ্যাঁ আমারও খাওয়ার ইচ্ছা, তো এবার নাহলে নেক্সট প্ল্যান হয়তো বা আমার বাড়িতে হবে। আর ওই একটা কি পার্ক আছে না বৈকুণ্ঠ না কি যেন, মুকুন্দপুর না মুকুন্দনগর, আরে যেখানে ওই ছোট ছোট ট্রেনগুলো ঘুরে বেড়ায়, জানি না আমি বিনোদিনী পার্কে আদৌ যাওয়া হবে কিনা, কারণ
পার্কে যেতে গেলে শীতকালটা মানে ভালো হয়, ওই সময় ফুল টুল থাকে ওই সময়, নাহলে পরে ওই পার্কে সবাই প্রেম করতে যায়, আমরা কি করতে যাবো পার্কে? আজকের ভিডিও এই পর্যন্তই, দেখতে থাকো নেক্সট আবার যা ভিডিও আসবে সেগুলো তো দেখতেই পাবে, তো আবার নেক্সট যখন দেখা হবে তখন আবার ভিডিও হবে, তো আজকের জন্য লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ইয়েস টাটা, হাতটা নিয়ে গিয়ে দাও তো ওখানে।